টাকা আপনার, কাজের দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। রাউন্ড সিঁড়ি নিয়ে অনেকের অনেক টেনশন বা অনেক দুশ্চিন্তা থাকে যে রাউন্ড সিঁড়ি করাটা অনেক জটিল বিষয় এবং রাউন্ড সিঁড়ি করতে অনেক বেশি টাকা লাগে। তো আমরাই দিচ্ছি আপনাদেরকে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে রাউন্ড সিঁড়ির কমপ্লিট কাজের সকল মিস্ত্রির ব্যবস্থা। আমরা আপনার রাউন্ড সিঁড়ির সকল সার্ভিস দিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো কারণে মিস্ত্রি দিয়ে কাজ করানোর পরে রাউন্ড সিঁড়ির কাজটা মিলাতে পারছেন না বা রাউন্ড সিঁড়ির কাজটা মিস্ত্রিরা করতে পারে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি নির্দ্বিধায় আমাদের থেকে আপনি রাউন্ড সিঁড়ির সম্পূর্ণ কাজের সার্ভিসটি নিতে পারেন। অর্থাৎ আমরা রাউন্ড সিঁড়ির কাজটি শুধু আপনাকে আলাদা কন্ট্যাক্ট করে দিতে পারবো। তো একটি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ভ মিলানো এবং রাউন্ডের আমার উঠার যে আমরা উঠবো উপরে সে উঠার ব্যবস্থাটাতে যাতে কোনো ধরনের জটিলতা বা মেজারমেন্টের সমস্যা না হয়, তো সেই বিষয়টাই আপনার আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি চাইলে একেবারেই কম খরচের মধ্যে একটি রাউন্ড সিঁড়ি আপনি করতে পারেন। আমরা কিন্তু রাউন্ড সিঁড়িতে ইজিলিভাবে উঠতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে রাউন্ড সিঁড়িটা কীভাবে ইজিভাবে আপনি চাইলে একেবারে সুন্দরভাবে আপনি করতে পারেন। তো এখানে ছাদঢালাই হয়ে গেছে, ছাদঢালাই হয়ে যাওয়ার পরে এখানে রাউন্ড সিঁড়ির যে রাউন্ডের অংশটা দেখা যাচ্ছে আপনারা দেখি বুঝতে পারতেছেন যে রাউন্ড সিঁড়ির কাজটাতে কিন্তু এখানে দুই টাইপের সিঁড়ি হয়, একটা হচ্ছে ইউ সিঁড়ি, একটা হচ্ছে ফুল রাউন্ড সিঁড়ি। এখন ইউ সিঁড়িতে মূলত 4টা বা 3টা ধাপ স্টার্ট হয় আর বাকিগুলো রাউন্ড হয়, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ফুল রাউন্ড। অর্থাৎ এখানে এসে আমার কার্ভ হয়ে গেছে। তো জায়গা যদি আপনার অ্যাভেলেবেল থাকে এই কার্ভটা যদি আপনি আরেকটু বেশি দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে, সে বিষয়ে আপনারা দেখে বুঝতে পারতেছেন। একটি রাউন্ড সিঁড়ি করার জন্য আমরা মনে করি যে অনেক বেশি টাকা যায়। আসলে রাউন্ড সিঁড়ি করার জন্য এক্সট্রা কিছু রড খরচ হলেও এটা কিন্তু সৌন্দর্য বর্ধনে নর্মাল সিঁড়ি থেকে অনেক বেটার। তো দেখে বুঝতে পারতেছেন যে রাউন্ড সিঁড়িটা একবারে ইজিলি উঠানামা করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট। অর্থাৎ আপনি যে মেজারমেন্টে কাজ করলে রাউন্ড সিঁড়িতে উঠানামা বা কোনো দাপের সমস্যা না হবে সেই বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে। তো আমাদের দেশে ভালো বা কোয়ালিটি ফুল মিস্ত্রির সমস্যার কারণে আমরা অনেকে মন চায় রাউন্ড সিঁড়ি দিয়ে বিল্ডিং করার, সেক্ষেত্রে আমরা পারতেছি না। সেই সার্ভিসটা আমরা দিচ্ছি যে আপনি যদি আপনার কাজে রাউন্ড সিঁড়িটা না মিলাতে পারেন তাহলে আমরা আপনাকে রাউন্ড সিঁড়িটা কাজের সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিয়ে নিব। আর আপনার কাজটি যদি সম্পূর্ণ শুরু থেকে শেষ আমাদের দিয়ে করতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ড্রয়িং ডিজাইন সহ বাড়ি নির্মাণের সকল সার্ভিস আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সার্ভিসটি পাবেন এবং আমরা সরাসরি প্রজেক্ট থেকে আপনাদেরকে সবগুলো ভিডিও বা আমাদের যত বিষয় পরামর্শ থাকে সেই বিষয়টা কিন্তু আমরা প্রজেক্ট থেকে দেখাই। আমার বাড়ি যেখানেই হোক আপনি সার্ভিস পাচ্ছেন কি না, আপনার যে কাজ যেটা প্রয়োজন সেটা পাচ্ছেন কি না সেই বিষয়টা ইম্পর্টেন্ট। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে রাউন্ড সিঁড়িতে উঠানামার জন্য অনেকে দেখা যায় উঁচু নিচু হয়ে যায় বা দাপের গরমিল হয়, দাপ মিলে না অথবা ডালে একদিকে বেশি একদিকে কম, এরকম সমস্যা হয়। তো এই বাড়িটি মূলত হচ্ছে এখানে যে শাহবৃদ্ধি বলে তিতাস থানা অর্থাৎ গরিপুর থেকে কাছাকাছি কুমিল্লাতে অবস্থিত। তো আপনারা যারা এরকম সুন্দর রাউন্ড সিঁড়ি কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা দিচ্ছি আপনাকে একটি সুন্দর আধুনিক মানের একটি বাড়ির সিঁড়ি। তো সিঁড়ি করার ক্ষেত্রে যে প্রসেসটি বা যে বিষয়টা সবচেয়ে সমস্যা হয় সেটা হচ্ছে আপনারা যারা রাউন্ড সিঁড়ির কাজ করান তারা আসলে প্রসেসটাই বোঝে না যে রাউন্ড সিঁড়িটার কাজ কীভাবে করতে হয়। আপনি যদি কোনো এক জায়গায় একটু ভুল করেন সেই রাউন্ড সিঁড়ির কাজটা কিন্তু মিলবে না, অর্থাৎ আপনি কাজটা কোয়ালিটি ফুল হবে না। তো আপনাকে কোয়ালিটি ফুল এবং কি মেজারমেন্ট সঠিক রেখে কাজ করতে হলে অবশ্যই মিস্ত্রির দক্ষতা লাগবে, মিস্ত্রির ভালো দক্ষতা ছাড়া আপনি কাজটি করতে পারবেন না। তো এটা হচ্ছে মূলত বিল্ডিংয়ের ব্যাক সাইড কর্নারে এখানে সিঁড়িটা দেওয়া আছে এবং এটা হচ্ছে আরেকটা সাইড। আমাদের 760 স্কোয়ারের যে বাড়িটি ভাইরাল ছিল সেই বাড়িটি সারা বাংলাদেশে কেউ 1000, 1500, 1600 করেও এই বাড়িটি অনেকে কাজ করতেছেন। এই বাড়িটা আসলে অনেক চমৎকার কারণ এটার লাইটিং ব্যবস্থাটা রাতের বেলা অনেক সুন্দর দেখায়। যারা বাস্তব বাড়িটি আমাদের ভিডিওতে দেখেছেন তারাই বুঝতে পারতেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, যারা রাউন্ড সিঁড়ির কাজ নিয়ে টেনশনে আছেন আশা করতেছি আজকের ভিডিও জানার পরে আপনি রাউন্ড সিঁড়ি নিয়ে আর টেনশন করবেন না। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।